চানগাঁও সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টাকাফুল এক্লাস প্রকল্পের মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আলিয়া বেগমের তথ্য রিপোর্টে। 17 জুন 2022 রোজ শুক্রবার বিকেল 4 ঘটিকায় স্থানীয় চট্টগ্রাম চানগাঁও সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টাকাফুল এক্লাস প্রকল্পের মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকাফুল এক্লাস প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোসলিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপটিভির চেয়ারম্যান ও জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সিনিয়র সহ সম্পাদক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টাকাফুল এক্লাস প্রকল্পের আগবর্ষা বিশ্বকলোনি কৈবল্যধাম এলাকায় প্রস্তাবিত সার্ভিসিং সেলের উপদেষ্টা ও উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র উন্নয়ন কর্মী মোহাম্মদ আব্দুস সামাদ রুবেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টাকাফুল এক্লাস প্রকল্পের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইদ্রিস খান কফিল। সঞ্চালনায় ছিলেন টাকাফুল এক্লাস প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশিস নাথ নারায়ণ, ব্রাঞ্চ ম্যানেজার আলিয়া বেগম এবং মাঠকর্মী ও উন্নয়ন অফিসার সহ অন্যান্য মেহমানবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের কথা বলতে গেলে অনেকেই আছে, আপনারা এটা নিজে দেখে নিন, কোম্পানির ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওয়েবসাইটে, আইডিয়ার ওয়েবসাইটে তথ্যগুলো পাবেন। প্রগতি লাইফের অবস্থানটা প্রগতি লাইফের গ্রাহক আপনারা যে সমস্ত কোম্পানি যেমন কোয়ালিটি আপনারা দেখেন, এসডি বলেন, ম্যাচুরিটি বলেন, স্টেক বলেন, ক্লেম পেন্ডিং আছে, নিয়মিত পাওয়া যায়। সভাপতি তার বক্তব্যে বলেন, ছোটো জিনিস কেউ সেল করতে চাই, তারা সবাই একত্রিত আছে, আমি আর আব্দুল সামাদ রুবেল মিলে আমরা এই কাজটা করতে পারি। এটা দিয়ে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি, কারণ আমরা 2 বছর পরে গ্রাহক ক্যাশ দিচ্ছি, তাহলে 2 বছর পরে গ্রাহকের সাথে আমার একটা কথা বলার সুযোগ হচ্ছে, প্রত্যেক মাসে হচ্ছে সে টাকা জমা দিচ্ছে, কিন্তু 2 বছর পরে তাকে আমরা 2 বছর নিলাম, 2 বছর পরে তারা দিলাম,